নমস্কার, কেমন আছেন সবাই? পাখির বাসায় একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার দুপুরে 12টা মতো বাজে। আমি আর রিভু বেরিয়েছি বড়দিনের ঘর সাজানোর কিছু জিনিস কিনতে। জানেন, কয়েকদিন থেকেই রিভু বলছে, মা আমাদের বাড়ি কবে সাজাবে? আমার সব বন্ধুদের বাড়ি সাজানো হয়ে গেছে। আসলে আমাদের বড়দিনের গাছ আর সাজানোর জিনিসগুলো বেশিরভাগই নষ্ট হয়ে গেছে, প্রায় বছর চারেক আগে কিনেছিলাম। এবারে তাই নতুন গাছ আর সাজানোর জিনিসগুলো কিনতে বেরিয়েছি। একটা দোকানে তো সব জিনিস আবার পাওয়া যাবে না, চলুন ঘুরে ঘুরে কিনতে হবে। জানেন, কেনাকাটার মাঝে আবার রিভুর বায়না, জলযোগ থেকে বাড়ির জন্য কিছু কিনতে হবে। চলুন যাই, দেখি কি পাওয়া যায়। এই দোকানটা না আমাদের শহরে কিছুদিন হলো চালু হয়েছে। জানেন, বেশিরভাগই এখানে ভালো মিষ্টি রাখা আছে, তবে সিঙ্গাড়া, রাধাবল্লভী, প্যাটিজের মতো নোনতা খাওয়ারও আছে। তবে আমাদের রিভুটা একটু বেশি মিষ্টি পছন্দ করে, কিন্তু আমরা পছন্দ করি নোনতা। তাই আমাদের জন্য চাইনিজ সিঙ্গাড়া আর ফুলকপির সিঙ্গাড়া নিলাম, আর রিভুর জন্য নিলাম ম্যাঙ্গো পেয়ারি সন্দেশ। চলুন এবার বাকি কেনাকাটা সেরে ফেলি। আর একটা দোকানে এলাম, দেখি এখানে কি কি জিনিস পাওয়া যায়। আমাদের জিনিস কেনাকাটা হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরব। সব দোকানে তো ভিডিও করা সম্ভব হয়নি, তাই আমরা কি কি কিনে নিয়ে এলাম আপনাদেরকে দেখাই। এই বড় স্টারটা নিয়েছি, রিভু বায়না করলো, বলে আমাদের ছাদে ঝোলাবে এটা, অবশ্য এর ভেতরে লাইট দিয়ে ঝোলালে খুব ভালো লাগবে, সেই রকম সিস্টেমও করা আছে। ঘন্টাটা নিয়েছি, এগুলো একসঙ্গে 6টা করে থাকে। ছোট তারা কিনেছি, বড় তারাও নিয়েছি, আর এই স্যান্টাটা নিয়েছি। তবে স্যান্টাটা খুব একটা পছন্দ হয়নি, এর মুখটা মোটেই স্যান্টার মতো নয়, আর আমাদের এখানে যে ভালো স্যান্টা কিছু পাওয়াও যায় না। ঢোকার মুখে ঝোলানোর জন্য আর এই একটা তারা নিয়েছি, এটা ছোট, ওটার থেকে এটা ওই গাছটার উপর ঝোলাবো। তারাও লুজ, অনেক ঘন্টা, বল, ঢোল এগুলো নিয়েছি গাছটা সাজানোর জন্য। আর আর এই রেন্ডিয়ারটা নিয়েছি, এগুলো সাধারণত এখানে পাওয়া যায় না, তাই নিয়ে নিলাম আর কি। মেরি ক্রিসমাস লেখা একটা লোগো নিয়েছি গাছের মধ্যে ঝোলানোর জন্য, এছাড়া গাছটাতে সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। এই গাছটা কিনেছি, এটা এখন ভাঁজ করা আছে,
যখন সাজাবো আপনাদেরকে দেখাবো। আমাদের পাখির বাসার বাইরেটা আলো দিয়ে সাজাবো বলে আমাদের ইলেকট্রিশিয়ান সুজয়কে ডেকেছিলাম। ও ছাদে এসে আলো লাগাচ্ছে, চলুন দেখি কতটা হলো। সুজয়, এইগুলো লাগবে নাকি? দেখ এগুলো দেখ কোনগুলো লাগবে, আর যেটা লাগবে না সেটা বাদ দিয়ে দিই। সব লাগানো হয়ে গেছে সমান। আচ্ছা আমি তাহলে নিচে যাচ্ছি, একটু দেখে নিচ্ছি। তোর বাঁ সাইডে এটা, হ্যাঁ ওইটা একটুখানি উঠবে, ওটা তার পরেরটাও একটু উঠবে, দরজায় লেগে যাবে না। সুজয়ের আলো লাগানো প্রায় শেষ হয়ে গেছে, চলুন আমরা গাছটা বরং সাজিয়ে ফেলি। আমাদের বাড়ির বারান্দায় এই টেবিলটাতেই আমরা প্রতি বছর বড়দিনের গাছটাকে সাজিয়ে রাখি। আর পেছনে একটা জানালা আছে, সেটা ঘিরে দেওয়ার জন্য এই ছবিটা আমরা প্রিন্ট করিয়ে রেখেছি। চলুন এবারে গাছটা আমরা সাজিয়ে ফেলি। গাছের তিনটে পায়া দিয়েছে, এই তিনটে পায়া ফিট করে দিলেই গাছটা দাঁড়িয়ে যাবে। গাছের ডালগুলো গোটানো ছিল, দেখুন আস্তে আস্তে টেনে টেনে খুলে দিতে কি সুন্দর গাছটা হয়ে গেল। এবারে গাছ সাজানোর জিনিসগুলো নিজেদের পছন্দ মতো সাজিয়ে দিলেই হলো। তুমি সাজাও, আমি উপরে গিয়ে দেখে আসি সূর্যের কাকু বড় লাল তারাটা লাগালো কিনা। যা চলে দেখে আস। মা, সূর্য কাকুর উপরে সব কটা আলো লাগানো হয়ে গেছে, বাইরে চলো একটু জেলে দেখে নাও। আর একটু সন্ধ্যা হোক তারপর যাবো। বাবু, সাজানো তো প্রায় হয়ে গেছে, এই সবুজ আলোটা এই গাছে জড়িয়ে দিই, এই গোছাটা ধর। ছাড় একটু লুচ্ছে। Thank you.
এখন রাত 11:30 বাজে। জিভু ও তার ঠাকুমা শুয়ে পড়েছে। আমরা দুজনে এসেছি বড়দিনের গাছের নিচে রিভুর জন্য একটা গিফট রাখতে। জানেন, ছোটবেলায় রিভু ভাবত বড়দিনের আগের রাতে স্যান্টা ওর জন্য গিফট রেখে যায়। কিন্তু এখন বড় হতেই বুঝে গেছে স্যান্টা সেজে আসলে বাবা মারাই বাচ্চাদের জন্য গিফটটা রাখে। রাত পোহালেই বড়দিন, আপনারা সবাই খুব খুব আনন্দে কাটাবেন। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পাখির বাসা আরেকটি নতুন ব্লগে।